নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভারতের চারদিক ঘিরে রয়েছে অনেকগুলি প্রতিবেশী দেশ যেমন পূর্বে বাংলাদেশ পশ্চিমে পাকিস্তান উত্তরে নেপাল ভুটান চীন দক্ষিণে শ্রীলঙ্কা এই দেশগুলির মধ্যে দুটি দেশ বাদ দিয়ে সকলেই বন্ধু ভাবাপন্ন কেবলমাত্র পাকিস্তান এবং চীন এই দুটি দেশ ভারতীয় উপমহাদেশে সমস্যা সৃষ্টির প্রয়াস করে চলেছে সাম্প্রতিককালে চীন যেভাবে জঘন্য আগ্রাসনের প্রচেষ্টা চালিয়েছে তাকে সারা বিশ্ব ধিক্কার জানিয়েছে চীন উপমহাদেশের শান্তিকে বিঘ্নিত করছে কিন্তু ভারতও জবাব দিতে প্রস্তুত চীনের অন্যায় কাজকর্মকে যাতে রোখা যায় সেজন্য প্রস্তুত হচ্ছে ভারত বন্ধুরা এমত অবস্থায় দারুণ বড় আপডেট উঠে আসছে তৈরি হল ভারতের নতুন শক্তি এবার জব্দ হবে চীন কি এই ভারতের নতুন শক্তি এবং এর গুরুত্ব কতটা জানাবো আপনাদের বিস্তারিতভাবে তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি তো বন্ধুরা চলুন এবার বিস্তারিতভাবে খবরটি জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে স্বাধীনতা দিবসেই ভারতের নৌবহরে যোগ দিচ্ছে এক নতুন পাহারাদার আইএনএস বিক্রান্ত বিক্রান্ত আধুনিক রণতরী যা কাজে যোগ দেওয়া এবং পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই তার উপর ভরসা করতে শুরু করেছেন দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গত কয়েক বছর ধরে চীনের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে লাদাখে সংঘাতে জড়িয়েছে ভারত এবং চীনের সেনারা প্রতিরক্ষাবিদদের আশা সমুদ্রপথে যদি চীন কখনো ভারতকে আক্রমণের চেষ্টা করে তবে তা ঠেকাতে ব্রহ্মাস্ত্র হতে পারে বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর তুনে এটি সেরা তীর হতে চলেছে বলে মনে করা হচ্ছে তবে এই যুদ্ধজাহাজ নিয়ে আলোচনার কারণ শুধু তার শত্রু নিধন ক্ষমতা নয় জলযুদ্ধ হলে ভারতের শক্তি বৃদ্ধিতে তার ভূমিকা কি হতে পারে তার জল্পনাও নয় বিক্রান্ত আলোচনায় তার কারণ এই যুদ্ধজাহাজ তৈরি করেছে ভারত নিজে বিদেশের সাহায্য নিয়ে নয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিবিদদের হাতে তৈরি হয়েছে আইএনএস বিক্রান্ত এর আগে বিদেশ থেকে কিনে আনা রণতরী শত্রু দেশের তরফে আসা সামুদ্রিক ঝড়ঝাপটা সামলাত এই প্রথম সম্পূর্ণ দেশে তৈরি কোনো রণতরীর নাম উঠতে চলেছে ভারতীয় নৌবাহিনীতে বিক্রান্ত এক বিশাল যুদ্ধ জাহাজ এর দৈর্ঘ্য বাষট্টি মিটার অর্থাৎ প্রায় আশি তলা একটি বাড়িকে যদি আড়াআড়ি শুইয়ে রাখা হয় প্রায় তার সমান জাহাজটির প্রস্থ বাষট্টি মিটার সব মিলিয়ে চোদ্দটি ডেক রয়েছে এই জাহাজের আর রয়েছে দু হাজার তিনশোটি কামরা জাহাজের নাবিক সহ মোট সতেরোশো জনের থাকার ব্যবস্থা রয়েছে বিক্রান্তের ভিতরে মহিলা অফিসারদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা গতিতেও কম যায় না বিক্রান্ত এই যুদ্ধ জাহাজের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় আটাশ নটিক্যাল মাইল বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজের গতিবেগের থেকে ঘন্টায় ঠিক সাত নটিক্যাল মাইল কম বারবার জ্বালানি ভরার দরকারও নেই কারণ বিক্রান্তে একবার জ্বালানি ভরা হলেই তার সাহায্যে সাড়ে সাত হাজার নটিক্যাল মাইল অতিক্রম করতে পারে অর্থাৎ একবারের জ্বালানিতে ভারতের নৌসীমা ধরে দুবার যাওয়া আসা করতে পারবে বিক্রান্ত বিক্রান্তের প্রশংসা করেছেন রণতরী বিশেষজ্ঞরাও তাঁরা বলেছেন সমুদ্রে ভাসমান পুরোদস্তুর তলা একটি বাড়ি বিক্রান্ত আধুনিক প্রযুক্তিতে ঠাসা প্রযুক্তির বিস্ময়ই বলা যেতে পারে একে প্রায় একুশ হাজার টন উন্নত মানের ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে বিক্রান্তকে যা দিয়ে অন্তত তিনটি আইফেল টাওয়ার তৈরি করে ফেলা যাবে এই বিক্রান্তেরই ছাদ থেকে উড়বে নৌবাহিনীর যুদ্ধ বিমান বস্তুত বিক্রান্ত নৌবাহিনীর ভাসমান বিমান ঘাঁটি এই বিমানপথ এতটাই বড় যে তার মধ্যে অনায়াসে দুটি ফুটবল মাঠের স্থান সংকুলান হয়ে যাবে রয়েছে বিমান টেক অফ করার দুটি পূর্ণ দৈর্ঘ্যের রানওয়ে একটি বিমান অবতরণ পথ রয়েছে বিমানের গতি রোধ করার তিনটি অ্যারেস্টার ওয়ারও একসঙ্গে তিরিশটি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ওঠানামা করতে পারবে বিক্রান্ত থেকে সামুদ্রিক নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে এমন একটি রণতলী দেশের শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীতে যোগ দিলে ভারতের নৌশক্তি বৃদ্ধি তো পাবেই পাশাপাশি ভারতের হাতেও থাকতে চলেছে দুটি ভাসমান বিমান ঘাঁটি প্রথমটি আইএনএস বিক্রমাদিত্য এবং দ্বিতীয়টি আইএনএস বিক্রান্ত ভারত মহাসাগরে ক্রমশই উপস্থিতি বাড়াচ্ছে চীন এই মুহূর্তে চীনের হাতে রয়েছে দুটি ভাসমান ঘাঁটি বিক্রান্তের উপর ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভরসার আরও একটি কারণ এর নাম ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার বা ভাসমান বিমান ঘাঁটির নামও ছিল আইএনএস বিক্রান্ত উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে সেই পুরনো বিক্রান্তের অনেক জয়গাথা রয়েছে নৌবহরের ঐতিহ্য হল এখানে কোনো জাহাজের মৃত্যু হয় না পুরনো বিক্রান্ত থেকে নতুন বিক্রান্ত বানানোর কাজ শুরু হয় দু হাজার ছয় সালে তারপর থেকে অজস্র পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে নতুন বিক্রান্ত গত বছর আগস্ট মাসেই প্রথম সামুদ্রিক পরীক্ষা হয় বিক্রান্তের তারপর থেকে অক্টোবর জানুয়ারি এবং জুলাই মাসে মোট চারটি পরীক্ষা হয়েছে আপাতত বিক্রান্তের অগ্নি পরীক্ষা প্রায় শেষ দশই জুলাই যুদ্ধজাহাজটির সমস্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং প্রযুক্তির ব্যবহারের কার্যকারিতা দেখে নেওয়ার পালা ছিল তাও সফল হয়েছে সমুদ্রে বিক্রান্তের চতুর্থ পরীক্ষা ছিল সেটি সব ঠিক থাকলে জুলাই এর শেষে যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা তারপরে পনেরোই আগস্ট তার আনুষ্ঠানিক সংযুক্ত হবে ভারতের নৌবহরে দু একুশ সালে ভারতের স্বাধীনতা দিবসের পঁচাত্তরতম পূর্তির অমৃত মহোৎসবের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিক্রান্ত সেই উদ্যোগের সাম্প্রতিকতম প্রয়োগ বিক্রান্ত সেই মহোৎসবেরই অঙ্গ বিক্রান্তের পর ভারত সেই হাতে গোনা সাতটি দেশের তালিকাভুক্ত হবে যে সমস্ত দেশের নিজস্ব রণতরী বানানোর ক্ষমতা রয়েছে এর আগে রাশিয়া আমেরিকা চীন ব্রিটেন ফ্রান্স এবং ইতালি ছিল এই তালিকায় তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার অবশ্যই করুন আর যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ